আমাদের এই রাজ্যের মুখ্যমন্ত্রী সর্বজন শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া, তিনি ইলেকশনের নির্বাচনে তৃতীয়বার মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ করার পরেই তিনি ঘোষণা করেছেন যে আমাদের যারা কৃতী ছাত্রছাত্রী আছে, স্টুডেন্টস যারা আছে, তাদেরকে তিনি স্টুডেন্ট ক্রেডিট কার্ড দেবেন এবং সেই স্টুডেন্ট ক্রেডিট কার্ডে একটা অ্যামাউন্ট তাকে তার পড়াশোনার জন্য দেওয়া হবে। পরবর্তীকালে রাজ্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আমাদের এই রাজ্যের যতগুলো ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক আছে, মানে সিসিডি আছে, এবং ওয়েস্টবেঙ্গল স্টেট কোঅপারেটিভ ব্যাঙ্কের যে রিজিওনাল ব্রাঞ্চেসগুলো আছে বা আমাদের যে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো যেগুলো আছে, বিশেষত ডিসিসিবি মানে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ব্যাঙ্ক, যেমন আমাদের রিজাল ব্যাঙ্ক, দি সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্ক লিমিটেড, তাদের মাধ্যমে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডগুলোকে দেওয়া হবে। স্টুডেন্ট কারা ক্রেডিট পাবেন সেটার লিস্ট তালিকা তৈরি করবেন শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা মন্ত্রক থেকে এটা ঠিক করে দেওয়া হবে এবং কোন ব্যাঙ্ক কোন স্টুডেন্টদেরকে এই সার্ভিসটা দেবে সেটা রাজ্যের শিক্ষা দপ্তর এবং রাজ্য সরকারের তরফ থেকে ঠিক করে দেবে এরিয়া অনুযায়ী। ন্যাচারাল কোর্সে আজকে একটা সিসিসিবি আমাদের সারা পশ্চিমবঙ্গের ভিডিও কনফারেন্স ছিল, সেই ভিডিও কনফারেন্সে সমস্ত যে দায়িত্ব এবং গুরুত্বপূর্ণ যারা আমাদের আধিকারিকরা আছেন তারা ছিলেন, তাদের সাথে আমাদের ইন্টারাকশন হয়েছে এবং 4% ইন্টারেস্টে ছাত্রদেরকে, যারা আন্ডার গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট, তাদেরকে লোন দিতে যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার। তার একটা ট্রায়াল আজকে, তার একটা আলোচনা, একটা কনফারেন্স আমাদের হয়ে গেল, যেটা ডিসিসিবিকে জানিয়ে দিলেন স্টেট থেকে যে এই সেন্ট্রাল কোঅপারেটিভ মানে ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোকে আপনাদের লোন দিতে হবে এবং সেই লোনটা 4% ইন্টারেস্ট, যেটা কর্মসাথীর ক্ষেত্রে একইভাবে ডিস্ট্রিক্ট কোঅপারেটিভগুলোকে দিয়ে করা হয়েছিল, কর্মসাথীতে 7% ইন্টারেস্ট, 7.something% ইন্টারেস্টে দেওয়া ছিল, ঠিক এটাতে মাত্র 4% ইন্টারেস্টে স্টুডেন্টদের দেওয়া হবে। কৃতী ছাত্রছাত্রী যারা আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট করছেন তাদের আগে কোর্সগুলো আমরা দেখব যে এই কোর্সগুলোতে তারা কতটা আগামী দিনে তারা ভালো করতে পারবেন বা এই কোর্সগুলো কতটা তাদের পক্ষে উপযুক্ত। অনেক কোর্স আছে, সেলফ ফিনান্স কোর্স, এবং অনেকে বাইরেও পড়তে যান, অনেকে অনেক মানে এমন কিছু কোর্স করেন যেটার জন্য তাদের ফিনান্স দরকার হয়, সেগুলো আমরা খতিয়ে দেখবো প্রথমে এবং এনকারেজ করবো স্টুডেন্টদেরকে যাতে তারা এই লোন নিয়ে স্টুডেন্ট ক্রেডিট কার্ড রাখবে, লোনটা তাদের স্যাংশন থাকবে এবং তারা সেই টাকা নিয়ে তারা পড়াশুনো করতে হবে। আগামী ভবিষ্যৎ যে প্রজন্ম, সে প্রজন্মদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর এটা পরিকল্পনা এবং সেটাকে সাকসেসফুল করার জন্য ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাঙ্কগুলো সর্বতভাবে চেষ্টা করবে। আজকে তারই কনফারেন্স হবে।